আজকে আমরা পুরীর সাইট সিনে যা যা দেখব তার লিস্ট আপনাদের দিয়ে দিলাম। এখন সকাল 10:30, সকালে টিফিন করে বেরিয়ে পড়লাম পুরীর ভেতরকার যে সাইট সিন আছে সেইগুলো দেখার জন্য। আমাদের হোটেলের একদম কাছেই এই স্বর্গদ্বারের দুয়ারখানি, এখান থেকেই সমস্ত গাড়ি পাওয়া যায়। এই আর্টিকা গাড়িতে করেই আমরা সাইট সিনে যাব। গাড়িটি এসি ভাড়া হয়েছে। এই গাড়িটা ভারী সুন্দর, নতুন, এবং ড্রাইভারটিও খুব সুন্দর। আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি ভাড়া 1100 টাকা পার্কিং সমেত। আমরা এখন সাইট সিন করার জন্য চললাম পুরীর ভেতরের সাইট সিন। এ দেখুন আমাদের সব যারা যারা আমরা একসাথে আছি তাদের সবাই। আজকে অন্যদিনের তুলনায় রোদের তেজটা একটু বেশি, তাই তো আমরা এখান থেকে অটো কিংবা টাটা ম্যাজিক এই গাড়িগুলো না করে আমরা আর্টিকা করলাম। কারণ হচ্ছে আর্টিকায় আমরা এসিতে যাব। বেশ, আমাদের দলে মোট 7 জন আছি আমরা। আমরা সকলে মিলে সাইট সিনগুলো ঘুরব। আমাদের মোট লাগলো 1100 টাকা পার্কিং সমেত। চলুন আমরা এখন দেখি ফার্স্টে কি দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে লাইট হাউস, এই লাইট হাউস এখন কিন্তু দিনের বেলা খোলা থাকে না, বিকেল 5টার পর থেকে এটা খোলে। সমুদ্রের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি আমাদের নিয়ে ছুটে চলেছে। এই আমরা প্রথমেই চলে এলাম রাস্তার ধারে। এটা হলো পুরীর বিপত্তারিণী মায়ের মন্দির। এটা মেরিন ড্রাইভের ওপরই রয়েছে। দেখুন আমরা ভেতরে যাচ্ছি। দেখুন ঢোকার আগে এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, এখানে পুজো দেওয়া যেতে পারে। আর এটার ভিজিটিং আওয়ার্স হলো সকাল 6টা থেকে 11টা, 2:30 থেকে 6টা। পুরীর এই বিপত্তারিণী মায়ের মন্দিরে জগন্নাথদেব এবং মা বিপত্তারিণী একই সঙ্গে বিরাজমান এবং তাদের পুজো একই সাথে হয়। দেখুন মন্দির থেকে বেরোবার সময় সমুদ্রের সামনের ভিউ। আমাদের গাড়ি আবার ছুটে চলেছে মেরিন ড্রাইভের ওপর দিয়ে সঠিক সমুদ্রের ধার ঘেঁষে। দেখুন আমরা আস্তে আস্তে সমুদ্রের ধার ঘেঁষে পৌঁছে যেতে চলেছি আমাদের গন্তব্যস্থলে। এই আমরা প্রায় মোহনার কাছাকাছি চলে এসেছি। চলুন আমরা একটু দূর থেকেই মোহনাটা আপনাদের দেখাই। ভারী সুন্দর লাগছে পুরীর এই সৌন্দর্য, সমুদ্রের এই অসাধারণ সৌন্দর্য। এই দেখুন সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে দেখুন এই নদীটা সমুদ্রের সঙ্গে মিশেছে। আর ঠিক এই মোহনাতেই তৈরি হতে চলেছে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এই যে সাইট সিন করতে বেরিয়েছি, আমাদের মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে। তাই বন্ধুরা আপনারা 4 ঘন্টা সময় নিয়ে এই সাইট সিন করতে বেরোবেন, তবে সব কিছু দেখতে পাবেন। এই আমরা পৌঁছে গেলাম অঙ্কেশ্বর মন্দিরে। এটি হলো পুরীর একটি নতুন সংযোজন। কয়েক বছর আগে এই মন্দিরটি গড়ে উঠেছে, শঙ্কর ভোলানাথের এই মন্দিরটি। এছাড়াও এখানে অনেক দেবদেবতা আছে, এখানে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানও হয় ঠিক এই জায়গাটিতে। দেখুন স্বয়ং শম্ভু অর্থাৎ মহাদেবের চেলা এখানে দাঁড়িয়ে রয়েছে, ভক্তরা তাকে প্রসাদ খাওয়াচ্ছে, অর্থাৎ শশা কলা এইসব এরা খুব খেতে পছন্দ করে। তাই তো ভক্তরা তারা কিনে নিয়ে এসে এই শম্ভুদের খাওয়াচ্ছে।
এই যে আমাদের টিমটা এখনই মন্দিরের ভেতরে প্রবেশ করবে, তারা এই শম্ভুদের দেখে বেশ ভয় পাচ্ছে, কিন্তু শম্ভু কাউকে কিছু বলছে না। দেখুন এক ভক্ত, সে সুন্দরভাবে সকলকে কলা খাওয়াচ্ছে, আর এরা কিন্তু চুপচাপভাবে সেগুলো কিন্তু খাচ্ছে, কাউকে কিছু বলছে না। এটা ভগবানের এক অসীম মহিমা। এখন আমরা মন্দিরের ভেতরে যাব, দেখুন কি সুন্দরভাবে এখনও খাওয়াচ্ছে। এই আমরা মন্দিরের ভেতরে চলে এলাম, দেখুন এখানে মন্দিরের ভেতরে বিগ্রহ রয়েছে। এছাড়াও দেখুন, বলেছিলাম না এখানে অনুষ্ঠান হয়, দেখুন অনুষ্ঠানের এখনও সাজুসাজু রব একটা পর্ব চলছে। এখানে বিয়ে থেকে আরম্ভ করে নানা রকম অনুষ্ঠান এখানে হয়ে থাকে। বঙ্কেশ্বর মন্দিরে আমরা চলে এলাম, মন্দিরটি ভারী সুন্দর, এখানে অনেক পাখি রয়েছে। এই যে সামনে খাঁচাটি দেখতে পাচ্ছি, এখানে অনেক রকম ভ্যারাইটিস পাখি রয়েছে, অনেক রকম পাখি খাঁচার মধ্যে বন্দি অবস্থাতেই রয়েছে। আর এই যে দেখুন দোকান বসেছে, এখান থেকেও কেনাকাটা করতে পারেন। এখানে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণর মূর্তি, একজন পুরোহিত খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণকে দোলাচ্ছে। এই দেখুন এখানেও বহু কিছু রয়েছে, আমরা একটু ভেতরে যাব, দেখি এই ভেতরে কি রয়েছে। প্রচুর লোক সমাগম, এই আমরা ভেতরে চলে এলাম। বাহ, অসাধারণ সুন্দর, ভেতরে এত শিবলিঙ্গ এত সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে যে দেখে মন জুড়িয়ে যায়, ভারী সুন্দর লাগছে। বিভিন্ন জায়গার শিবলিঙ্গ এখানে রয়েছে, এখানে শিবলিঙ্গ মিউজিয়াম এটাকে বলা যেতে পারে। শুধু শিবলিঙ্গ আর মহাদেবের ছবি দেওয়ালময় রয়েছে। সব শিবলিঙ্গ, সব রকম শিবলিঙ্গ এখানে রয়েছে, ভারী সুন্দর। এটি হলো অঙ্কেশ্বর মন্দিরের গোশালা, এখানে সব বাবার ভক্তরা রয়েছেন। দেখুন সুন্দরভাবে তাদের কত সুন্দরভাবে এখানে রাখা হয়েছে, ভারী সুন্দর। এখানে ছোট ছোট সব বাছুর এক দারুণভাবে তাদের এখানে রেখে সেবা শুশ্রূষা করা হয়, ভারী সুন্দর। এই সুন্দরভাবে যেখানে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে, দেখুন সকলে এখানে ছবি তুলতে ব্যস্ত। এক কথায় মন্দিরটি অসাধারণ সুন্দর। এরপর আমাদের গাড়ি ছুটে চলেছে এক গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে গুপ্ত বৃন্দাবনের দিকে। এই আমরা চলে এলাম পুরীর গুপ্ত বৃন্দাবন মন্দিরের ঠিক সামনে। দেখুন এখানে প্রবেশ করতে হলে বাইরে জুতো খুলে রেখে আসতে হয়, তাই প্রথমেই আমরা সামনে জুতো জমা করে রাখলাম। এই মন্দিরে আমরা এখন প্রবেশ করব, তবে এখানে একটা এন্ট্রি ফি আছে, তবে এন্ট্রি ফি এমন কিছু বেশি নয়, 10 টাকার মাধ্যমে আমরা এই মন্দিরে প্রবেশ করতে পারব। চলুন আমরা যাই ভেতরে, সেখানে এটা ঠিক মন্দির নয়, এটাকে আশ্রম বলা যেতে পারে। এটি হলো গৌড় বিহার আশ্রম, শ্রী ক্ষেত্র হেরিটেজ সাইট, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, অর্থাৎ শ্রী চৈতন্যদেব যখন পুরীতে আসতেন তখন এই জায়গাতে বারবারই তিনি আসতেন সাধনা করার জন্য। প্রবেশদ্বারের সামনেই শ্রী জগন্নাথ দেবের মূর্তি, ভারী সুন্দর লাগছে। এই দেখুন এটি মন্দির।
এই আশ্রম এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল, যুগের সঙ্গে তাল মিলিয়ে এই আশ্রমকে সুন্দরভাবে সাজানো হয়েছে। ইহা এখন বর্তমানে পুরীর প্রাণকেন্দ্র হয়ে উঠেছে, ভারি সুন্দর জায়গাটি। ভোগ খাওয়ার জন্য 70 টাকা করে জমা দিতে হয়, যদি আপনি ভোগ খান তাহলে কিন্তু ভোগ খাওয়ার টিকিট কাটতে হবে। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম লীলা দেখা যাচ্ছে এবং শ্রী চৈতন্য দেব তার বিভিন্ন রকম বিভিন্ন সময়ের যে বাণী প্রচার, অর্থাৎ সমস্ত শিষ্যদের নিয়ে যে বাণী প্রচার করতেন সেসবও এখানে তুলে ধরা হয়েছে। এই দেখুন শ্রীকৃষ্ণের যুগল মূর্তি, ভারি সুন্দর লাগছে মূর্তিটিকে। এই আশ্রমে প্রচুর গাছপালাও রয়েছে এবং প্রচুর জীবজন্তু এই আশ্রমে রয়েছে এবং শ্রী চৈতন্য দেবের অনেক মূর্তি এখানে রয়েছে। এই দেখুন শ্রী চৈতন্য দেব কত সুন্দরভাবে রয়েছেন। এছাড়াও এখানে বীর হনুমান, অর্থাৎ হনুমানজির এক বিরাট মূর্তি রয়েছে, আমরা ঠিক তার সামনেই রয়েছি। পরিবেশটা দারুণ সুন্দর এবং বেশ শান্ত পরিবেশ। এই আশ্রমের ভেতরে ছোটখাটো একটি জলাশয় রয়েছে, দেখুন সেখানে নৌকা বিহার করছে এবং এখানের যে সৌন্দর্য ভারী সুন্দর এবং শ্রীকৃষ্ণ দেবের বিভিন্ন রকম লীলা, অর্থাৎ বাসুকীনাথ থেকে শুরু করে সমস্ত দেবদেবীদের দেখুন এখানে লীলাক্ষেত্র, অর্থাৎ দেখুন এখানে একটি পাতার উপরে শ্রীকৃষ্ণের মূর্তিকে সুন্দরভাবে ভাসিয়ে রাখা হয়েছে এবং চারপাশ দিয়ে মাছেরা কিরকম খেলা করছে। এছাড়াও আর একটি পুষ্করণী রয়েছে, সেটা বর্তমানে এখন শুকনো অবস্থায় রয়েছে, সেখানে সুন্দর একটি ফোয়ারা আছে কিন্তু এখন জল না থাকার জন্য সব কিছু বন্ধ আছে, এটা সংস্কারের কাজ চলছে, পরবর্তীতে খুবই সুন্দর লাগবে এই জায়গাটিকে। এই দেখুন এই পুরীর গুপ্ত বৃন্দাবনে একটি ফটো ফ্রেম করে রেখেছে, এখানে অনেকেই ফটো তুলছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্রামত অবস্থায় রয়েছেন এবং বেশ বড় সড় মূর্তিটি, খুব ঠান্ডা জায়গাটি, সেখানে মহাপ্রভু বিশ্রাম করছেন। গুপ্ত বৃন্দাবনের ভিতরটা ভারী সুন্দর লাগলো, তবে এখানে দেখতে হলে কমসে কম 2 ঘন্টা টাইম লাগবে, আপনারা 2 ঘন্টা টাইম হাতে নিয়ে অবশ্যই আসবেন এবং ভারী সুন্দর লাগবে। এখানকার যেসব কারুকার্য এবং দেবদেবীদের রাখা হয়েছে তা দেখে মনটা আনন্দে ভরে গেল। এবারে আমরা চললাম অদ্বৈত ব্রহ্ম আশ্রমে, এই আমরা চলে এসেছি আশ্রমের সামনে। এই গেটের ভেতরে আমরা বেশ অনেকটাই রাস্তা মন্দির পর্যন্ত পৌঁছাবার জন্য এবং ভারী সুন্দর পরিবেশ, গাছপালায় ভর্তি, বেশ ঠান্ডাও আছে জায়গাটা, অনেক গাছপালা থাকার জন্য বেশ ঠান্ডা জায়গাটা। এই মন্দিরের ঠিক গেটে আমরা চলে এলাম, এরপরে সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠব, একটুখানি ওপরে উঠব, তাহলেই আমরা এই অদ্বৈত ব্রহ্ম যে আশ্রম সেই আশ্রমের ভেতরে প্রবেশ করতে পারব। এই দেখুন আমরা এখানে অদ্বৈত ব্রহ্ম আশ্রমের যে আমাদের প্রাণ পুরুষ অর্থাৎ অদ্বৈত মহারাজ, দেখুন এখানে স্ট্যাচু করে রাখা হয়েছে, এটি ওনার সমাধিস্থল। ভারী সুন্দর গাছগাছালিতে ভর্তি, পুরো আশ্রমটিতে পুরো গাছে ভরে রেখেছে। আমরা এসে পৌঁছালাম চন্দন সরোবরে। এই চন্দন সরোবরকে আবার কেউ কেউ নরেন্দ্র সরোবরও বলে থাকে। এটি জগন্নাথ দেবের পিসির বাড়ি, অক্ষয় তৃতীয়ার সময় থেকেই এখানে চন্দন যাত্রা শুরু হয়, অর্থাৎ রথযাত্রার ঠিক আগে বলভদ্র, সুভদ্রা এবং প্রভু জগন্নাথ দেবকে এখানে নিয়ে আসা হয় এবং নৌকায় করে এই সরোবরে নৌকা যাত্রা করানো হয়। এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই সরোবরটি লম্বায় 870 ফুট এবং চওড়ায় হল 743 ফুট। এই যে সরোবর, এই সরোবরটি নৌকা বিহার যাত্রা হয়
তা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত নৌকা বিহার যাত্রা। এই সরোবরে ছোট ছোট অনেকগুলি মন্দির আছে। এক কথায় এই সরোবরটি সৌন্দর্যের দিক থেকে অসাধারণ। এবার আমরা চলে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি, কিন্তু এখন এই সময় মন্দিরটি বন্ধ থাকার জন্য এখানে আর যাওয়া হলো না। আমরা এখান থেকে সোজা বেরিয়ে এলাম। এইবার আমরা যাব বুদ্ধ মন্দিরে। চলুন, আমরা এখন পুরী স্টেশনের খুব কাছাকাছি এই বৌদ্ধ মন্দিরটি। পুরীতে যেসব মন্দিরগুলি আছে সেই মন্দিরগুলো অপেক্ষায় এই মন্দিরটা কিন্তু একটু অন্য ধরনের দেখতে, কিন্তু হবেই, ভারী সুন্দর। দেখুন একবার নিজের চোখেই। এই মন্দিরের প্রাঙ্গণে প্রচুর মূর্তি রয়েছে, দেখুন শিল্পীরা তাদের শিল্পকর্ম নিখুঁতভাবে সব মূর্তি সব সুন্দর কেটে কেটে তৈরি করছে, ভারী সুন্দর হাতের কাজ তাদের, পাথর কেটে কেটে কেমন সুন্দরভাবে তারা সব মূর্তি তৈরি করছে। দেখুন এখানে একটি রাধাকৃষ্ণর মূর্তি তৈরি হচ্ছে, আর ঠিক পাশে একটি কচ্ছপ। নিপুণভাবে খুব সুন্দরভাবে এনারা কাজ করে চলেছেন। দেখুন একটু ক্লোজ করে দেখাই, ভারী সুন্দর লাগছে এই কচ্ছপটিকে। তবে এখানে যে এইসব যে মূর্তিগুলো যে তৈরি করছে এইগুলো কিন্তু এখানে বিক্রয় করা হয়, কিন্তু এটা যার মাধ্যমে বিক্রয় হয় সেটা হলো এখানে একটা সুদর্শন কাঠ মিউজিয়াম আছে, কিন্তু এই মুহূর্তে এই মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে। আবার বিকেল 5টার পর এই মিউজিয়ামটা খুলবে। অসাধারণ শিল্পকর্ম। শিল্পীরা তাদের নিজ হাতে পাথর কেটে কেটে ছোট্ট ছোট্ট সব মূর্তি তৈরি করে দেখুন কেমন শোকেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভারী সুন্দর লাগছে মূর্তিগুলো। আর এই দেখুন মিউজিয়ামটা যদিও বন্ধ, কিন্তু যে কাছের যে দরজা আছে সেখানে ক্যামেরাটি ফিট করে ভেতরে একটু দেখার চেষ্টা করলাম। দেখুন ভেতরে বেশ সুন্দর ব্যবস্থা, প্রচুর মূর্তি এখানে রয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে এই মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতে পারলাম না। পুরীর মূল আকর্ষণ এই জগন্নাথ দেবের মন্দির। যদিও এই মন্দিরে আমি কাল বিকেলে গেছিলাম এবং সে ভিডিও আমি আপনাদের সামনে দিয়েছি, তাই এখন শুধু মন্দিরের বাইরে থেকেই একটু ঘুরে গেলাম। দেখুন ভারী সুন্দর লাগছে, আপনারা এর আগেও দেখেছেন, শুধু যেন বারবার দেখতে ইচ্ছা করে, যতই দেখি কিছুতেই আর আশ মেটে না, তাই আর একবার এলাম। এবার আমরা যাব গোবর্ধন মঠে। এই মঠটি দেখুন অসাধারণ একটি মঠ, ভারী সুন্দর এর মন্দিরের কারুকার্য, এবং এই মন্দিরের সামনে একটি পুষ্করিণী রয়েছে, সেটা ভারী সুন্দর। দেখুন আমরা মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি আস্তে আস্তে। এখানে গোবর্ধন মঠ অর্থাৎ শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে, এখানে শ্রীকৃষ্ণের মূর্তি ভেতরে রয়েছে, একটু ক্লোজ করে দেখাই।
এখান থেকে সোজা চলে যাব গোল্ডেন সি বিচে। দেখুন গোল্ডেন সি বিচের ঠিক গেটের কাছে অনেক কাঠবাদাম গাছ, প্রচুর কাঠবাদাম হয়েছে। একটু ক্যামেরাটা ক্লোজ করে আপনাদের দেখাই, দেখুন ভারী সুন্দর লাগছে গাছের মধ্যে হয়ে থাকা ওই কাঠবাদামগুলো। আমার তো বেশ সুন্দর লাগছে, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগছে। দেখুন কিন্তু এখানে গাছ থেকে পাড়া নিষেধ, তাই তো বন্ধুরা পাড়া হলো না। এই দেখুন একটি গাছ, এই গাছটাতে কিছু ফুলের মতো বা ফলের মতো যাই বলুন হয়েছে, কিন্তু ঠিক চিনতে পারছি না এই গাছটা। ভালো লাগছে দেখতে, তাই একটু ক্লোজ করে ফটো তুললাম। ওই যে দূরে দেখা যাচ্ছে গোল্ডেন সি বিচে ঢোকার জন্য যে টিকিট কাউন্টার, সেখানে আমরা টিকিট কেটে ঢুকব। এখানে মাথা পিছু টিকিট হচ্ছে 20 টাকা। আর যদি আপনি এখানে যে সমুদ্রের পাড় রয়েছে সেখানে যদি আপনি স্নান করেন, তাহলে 50 টাকা আপনাকে দিয়ে স্নান করতে হবে। এবং এখানে জামা কাপড় ছাড়ারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই আমরা ঢুকে গেলাম গোল্ডেন সি বিচের ভিতরে। দেখুন ভারী সুন্দর বৃষ্টি, পুরীর স্বর্গদ্বারে যেখানে বিচ রয়েছে সমুদ্র বিচ, সেখান থেকে খুব দূরে নয়। ওখান থেকে যদি টোটোতে আসেন বা অটোতে আসেন, তাহলে 50 থেকে 60 টাকা মাথা পিছু ভাড়া নেবে। দেখুন বিচটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য এখানে কিন্তু কিছু কাকতাড়াও দেখা মিলতে পারে, এবং একটু নিঝুম টাইপের। এখানে অনেক গাছপালাও লাগানো হয়েছে, এবং এখানে বেশ কিছু দেখুন চেয়ার পেতে দিয়েছে। এখানে কিন্তু চেয়ারে ফ্রিতে বসা যাবে না, যদি চেয়ারে বসতে হয় তাহলে কিন্তু ঘন্টা পিছু আপনাকে 50 টাকা পে করতে হবে। আমরা গোল্ডেন সি বিচের চেয়ারে বসে আছি। এখান থেকে আমরা সমুদ্রের সুন্দর ভিউ দেখছি। আপনারাও দেখুন সমুদ্রের কি অসাধারণ ভিউ, ভারী সুন্দর লাগছে। গোল্ডেন সি বিচে হাঁটতে হাঁটতে একটু সাইডের দিকে অর্থাৎ একটু নির্জনের দিকে এলাম। সত্যি যা বলেছিলাম আগে, অনেক কাঁকড়া তারা এই নির্জন জায়গাটিতে খেলে বেড়াচ্ছে। এখানে লোকজন অনেকটাই কম বলে নিশ্চিন্তে এই কাঁকড়ার দল উঠে বালির উপরে হেঁটে বেড়াচ্ছে। আবার সমুদ্রের ঢেউ এলেই কিন্তু তারা মিলিয়ে যাচ্ছে। দেখুন ভারী সুন্দর লাগবে। বন্ধুরা, এই যে আপনারা পুরীর ভেতরকার যে আশপাশের মন্দিরের সাইট সিন অর্থাৎ পুরীর ভেতরে যা যা আছে সুন্দরভাবে উপভোগ করলেন। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরপরেও একটু সন্ধেবেলার কেনাকাটা দেখে নিন মার্কেটিং। এরপর পুরীতে যখন আসবেন সমুদ্রের পাড়ে সন্ধেবেলাতে গিয়ে অবশ্যই কেনাকাটা করবেন, এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। নমস্কার বন্ধুরা।